চলতি বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাস দক্ষিণ কোরিয়ায় কে পপ অ্যালবাম বিক্রিতে রেকর্ড তৈরি হয়েছে। এরই মধ্যে ১১ কোটি ১৬ লাখ অ্যালবামের কপি বিক্রি হয়েছে। মাত্র ১১ মাসে গত বছরের তুলনায় ১৪৪% অ্যালবাম বিক্রি হয়েছে। গত বছর ১২ মাসে বিক্রি হয়েছিল ৮ কোটি অ্যালবাম। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এবারই প্রথম এক বছরে ১০ কোটির বেশি অ্যালবাম বিক্রির মাইল ফলক ছুঁয়েছে। বর্তমানে যেখানে ডিজিটাল অ্যালবাম বিক্রির হিড়িক দেখা যায়, সেখানে কোরিয়ার চিত্র একদম আলাদা। তারা ডিভিডি কিনতেই পছন্দ করে বরাবর। শুধু নভেম্বর মাসেই ১.৫ কোটির বেশি অ্যালবাম বিক্রি হয়েছে বলে জানা গেছে। নভেম্বর মাসে অ্যালবাম বিক্রিতে শীর্ষে আছে স্ট্রে কিডস। পুরো ১১ মাসের তালিকায় শীর্ষে আছে জাংকুক, ভি ও ইন ফাইভ অ্যালবাম।